তুমি নামাজ পড়োনি কেন? অসুস্থ তাই। তুমি কি হযরত আইয়ুব আলাইহিসসালামের চেয়েও অসুস্থ? তুমি নামাজ পড়োনি কেন? দায়িত্ব কর্মভার থাকার কারণে। তুমি কি হযরত সুলাইমান আলাইহিসসালামের চেয়ে বেশি রাজত্ব নাকি, যে দায়িত্ব সামলাতে গিয়ে নামাজ পড়তে পারোনি? তুমি নামাজ পড়োনি কেন? স্বামীর অত্যাচারের কারণে। তোমার স্বামী কি বিবি আসিয়ার স্বামী ফেরাউনের চেয়েও বেশি অত্যাচারী? তুমি নামাজ পড়োনি কেন? সংসারী কাজকর্মের কারণে। তুমি কি মা ফাতেমার চেয়েও বেশি সংসারী? নামাজ না পড়ার জন্য আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না। সমুদ্রে হাবুডুবু খেলেও তখন ওয়াক্ত হলে নামাজ আদায় করতে হবে, কারণ প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসের জন্য আমরা আল্লাহর কাছে ঋণী। বিনা কারণে এক অক্ত নামাজ কাজা করলে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেক্ষেত্রে এক অক্ত নামাজ না পড়লে কি শাস্তি হতে পারে একবার ভাবো। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজোদীপ্ত জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, নামাজে কখনোই অবহেলা করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।